সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ রফিক। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি কলার হাটে। আমার পিছনে দেখা যাচ্ছে একটি সুবিশাল কলার হাট, আর এই কলার হাটটি অবস্থান কুষ্টিয়া সদর আব্দুলপুর ইউনিয়ন মধুপুর, অর্থাৎ এই কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক সংলগ্নই এই কলার হাটটি অবস্থান করছে। বাংলাদেশের মধ্যে একটি দ্বিতীয় কলার হাট, সেই হাট অত্যন্ত জমজমাট। তো আজকে এই হাটের উপরেই আমি বিস্তারিত চিত্র একটা আপনাদের জন্য দেখাবো। তো এখানকার যে সমস্ত ব্যবসায়ী শ্রেণী এবং ব্যবসায়ী বিন্দুরা আছে এবং অন্যান্য যারা আছে, তাদের সাথে একটু কথা বলার জন্য আমি চেষ্টা করবো যে আসলে তারা এই বাজারে এসে তারা কলার কতটুকু বর্তমান যে বাজার সেই পরিবেশ পরিস্থিতি নিয়েও একটু তাদের সাথে একটু কথা বলার জন্য আমি চেষ্টা করবো। তো দর্শক, তার আগে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করবো যে কলার হাট, সেই হাটটা একটু আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে এই বাংলাদেশের মধ্যে যে একটা দ্বিতীয় হাট সেটা, এবং দ্বিতীয় বলবো না, এটা কুষ্টিয়া এবং সারা বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তম একটি কলার হাট। সেই হাটটি অত্যন্ত জমজমাট এবং এখানকার দেখা যাচ্ছে চারিদিকে প্রায় ব্যবসায়ী এবং অন্যান্য যে সমস্ত কলার যারা ব্যবসা আছে তারা কিন্তু আজকে এই কলার হাটে কিন্তু তারা কলা বেচা কেনা করতে তারা কিন্তু এখন কিন্তু মহাব্যস্ত সময় পার করছে। বেচা বিক্রি করতে যে তারা আজকে কতটুকু তাদের যে বেচা বিক্রি কেমন হয় সে কথাগুলো একটু জানাতে আমি এখানে একজন ব্যবসায়ীকে সম্ভবত আমি দেখছি, আমি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবো যে আসলে যে এই যে কলার হাট, তিনি কলার হাটে এখানে তারা কেমন কি ব্যবসা। জি, আপনার নাম একটু প্রথম বলবেন। আমার নাম মোহাম্মদ কবির হোসেন মোল্লা। আপনি কি ব্যবসা করেন? জি। আচ্ছা, এখানে কতদিন ধরে ব্যবসা করেন? তা 30-35 বছর। প্রথমে একটু বলবেন যে কলার বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশটা কেমন? পরিবেশ বর্তমান খুবই ভালো ছিল, আজকে আজ 2-3 দিন খুব নর্মাল টানতে আছে। কারণ কি? কারণ হচ্ছে খাচ্ছে কম, জ্বরটাছে বেশি। আচ্ছা আচ্ছা, তো প্রথম আরেকটা, আপনি আরেকজন ব্যবসায়ী আছে, আমি তার সাথে কথা বলবো। আমার ভাই কি? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আপনি এই কলার ব্যবসা কতদিন ধরে করেন? তাও 20-25 বছর। 20-25 বছর। এই বাজারে কতদিন ধরে? এই বাজারে ওই বাজার লাগিয়ে বল তো, বাজার নাই কি তোর কি? আপনি তো প্রথমে বলুন, আমরা তো শুনছি যে এই এই যে মধুপুর যে এই যে কলার হাট, এটা বাংলাদেশের মধ্যে একটা প্রথম হাট। তো আসলে এই হাটের নাম এত হওয়ার কারণটা কি? এই হাটে হচ্ছে মাল জোটে বেশি, প্রত্যেক দিনে একরকম হয় বেচা কিনা, একরকম সন্ধ্যা তরিকে একদম বেচা কিনা হয়, বুঝতে পারেন? একই রকম আল্লাহ 30 দিনে একরকম বেচা কিনা। দর্শক, আরও কিছু ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করতো। আমি একটু তার আগে আমার এই এই যে ঝিনাইদহ কুষ্টিয়া যে মহাসড়কের যে মহাসড়ক, সেই রাস্তার উপরে যে কলাহাট, সেই কলাহাটটা যে আর একটু সুবিশাল হাট, সেই হাটটা একটু চিত্রটা আপনার আরেকটু আপনার একটু দেখানোর জন্য চেষ্টা করে যে আসলে তারা এই হাটে দেখা, দর্শক দেখা যাচ্ছে যেখানে সুবিশাল সামনে যে হাট, সেই হাটে কিন্তু তারা এখানকার যে সমস্ত কলার ব্যবসায়ী বিন্দু আছে তারা কিন্তু তারা কলার কেনাকাটা কিংবা কলার বিভিন্ন কাজে তারা কিন্তু এখন ব্যস্ত সময়ে তারা অতিবাহিত করছে। তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু এখানে কলার যে সমস্ত ব্যবসায়ী বিন্দু আছে। তা আমি একটু কলার একটু ভিতরে যে একটু দেখানোর জন্য চেষ্টা করবো যে সমস্ত বড় বা এবং ছোট ধরনের যে সমস্ত কলার ব্যবসায়ী বিন্দু আছে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা এই ব্যবসা করতে তারা আজকে তারা কত দেশে এবং বিদেশে বলবো না, এটা দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু আজকে কলা কিন্তু এখানে তারা কিন্তু ক্রয় করতে এসছে। তো আজকে কুষ্টিয়ার মধ্যে কিন্তু এটা প্রথম হাট, এই কারণে বলা যায় যে এই কারণে কুষ্টিয়ার মধ্যে এটা একটা সেরা হাট, এই কারণে এখানে বহু জায়গায় এবং বহু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু কলার ব্যবসায়ীরা কিন্তু তারা কিনে এসে তারা কি ব্যবসা করছে। তো আমি একজন এখানকে ব্যবসায়ীকে আমরা দেখছি, তার সাথে আমি কথা বলবো। জি, আপনার নাম? আমার নাম আব্দুল হালিম। আব্দুল হালিম, জি। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি এই জায়গায়, আমি আলমডাঙ্গার ব্যাপারী, কলা কিনে দিচ্ছি। কলা কিনে দিচ্ছেন, জি। তো কলার বাজার কেমন? কলার বাজার মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা, তো আমরা শুনেছি যে কুষ্টিয়ার মধ্যে না, এটা সারা বাংলাদেশের মধ্যে এটা কলাটা প্রথম হাট। তো আসলে এই হাটের এত নাম হওয়ার কারণ কি? এতে আসে অন্য মানে বাংলাদেশ প্রত্যেক জেলার লোকই এই জায়গায় আসে মাল কিনতে। আচ্ছা, কারণ কি? কারণ এখানে মাল আমদানি হয় বেশি, পাই ভালো, এই জন্য মালটাও ভালো, পুষ্টি হয় ভালো। তার মানে এই অঞ্চল কি কলার হাটে কলার জন্য কি মানে বিখ্যাত? বিখ্যাত
দর্শক শুনছিলেন যে একজন ব্যবসায়ী, তিনি মূলত একজনকে বিভিন্ন ভাবে পাটের মাল কিনে দেয় এবং তার সাথে এই পেশার সাথে তিনি যুক্ত। তো আমি আরেকজন এখানে ব্যবসায়ী সম্মত ইনি আছেন, তার সাথে কথা বলবো। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী মোল্লা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি গোপালগঞ্জ থেকে আসছি, কাশিয়ানি, গোপালগঞ্জ কাশিয়ানি। আপনি কি নিয়মিত ব্যবসায়ী? জি। আচ্ছা, আপনি ছোট ব্যবসা সাথে না বড় ধরনের? ছোট ব্যবসার সাথে। জি। আজকে কত কলা কিনছেন? আজকে 102 কলা কিনছি। প্রতিদিন কেমনই কেনেন? প্রতিদিন না, ঠিক 5 দিন অন্তর অন্তর। গোপালগঞ্জ থেকে আসছেন, সেক্ষেত্রে আপনার এখানকার যে কলার যে চাহিদা সেখানে ওখানকার, তাতে ওরা ওই অঞ্চলের মানুষে এই এদেরকে এই অঞ্চলের কলাকে তারা কেমন ভাবে মূল্যায়ন করে? মোটামুটি কলার সুস্বাদু ভালো, এবং এই জায়গার যা দামে পড়তা সেই হিসেবে কিনে যখন নিয়ে যায় তখন ওই জায়গা মনে করেন দাম তো ওখানে বেশি হয়, কিন্তু এখান থেকে নিয়ে গেলে একটু কম হয়, এই হিসেবে তারা মোটামুটি ভালো হিসাব কিতাব করে। তার মানে গুণগত মান কুষ্টিয়ার কলাটা অত্যন্ত ভালো ভালো। জি, এই কথা বলছি। দর্শক, আমার পাশে আরেকজন উপস্থিত আছেন, আপনি কোথা থেকে আসছেন? আমি একটু পাশে আসবেন, একটু পাশে আসবেন। গোয়ালপাড়া থেকে। গোয়ালপাড়া? জি। তার মানে এটা কি জেনেদা? না, এটা কুষ্টিয়ার ভিতরে। কুষ্টিয়ার মধ্যে? আমার বাড়ি জেনেদার ভিতরে। আচ্ছা, তো আপনি এই ব্যবসা কতদিন ধরে আছেন? দাদা 30 বছর। 30 বছর এই বাজারের সাথে আপনি কতদিন কেনা বেচা করেন? ওই ওইরকমই, মানে 30 বছর ধরে কেনা করি। আর এই কলাটা দেখা যাচ্ছে বাংলাদেশের সব জায়গায় এই কুষ্টিয়ার কলাটা নেই বেশি ভালো লাগে, সুস্বাদ বেশি। সুস্বাদ? জি। যার পেকিতে এর নাম বেশি? জি, এখানকার কলার আসলে খুব মান বেশি, মানে খাতির সুস্বাদ, মিষ্টি বেশি, আর সারা বাংলাদেশের ভিতরে কলাটা বর্তমান চলে বেশি। চলে বেশি। দর্শক, আরেকজন ব্যবসায়ী ছিলেন, তিনিও বলছেন যে কুষ্টিয়ার যে কলা সেই কলার মান অত্যন্ত ভালো, যার প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এই যে সমস্ত যারা কলার ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আজকের এই কলাহাটে তারা কিন্তু ছুটে এসছেন এবং তারা কিন্তু কলা ক্রয় করছেন এবং তারা এখানকার কলা তারা ওই অঞ্চলে বা যে ডিস্ট্রিক্টে যারা আসছে না কেন তারা কিন্তু সেখানে কিন্তু তারা নিয়ে যাবে এবং ওই এই কলার মানটা যার প্রেক্ষিতে ভালো ওখানকার চাহিদাটা হয় বেশি। তো দর্শক, আমি আরেকটু আপনাদের এই কলার হাটের যে চিত্রটা সেটা একটু যদি দেখায়, এখানে এখানে সামনে তো আরও দেখছি যে অনেক বড় ধরনের হাট। তো এই যে হাট, সে হাট আসলে যদি এর সুনাম আজকে যে বৃদ্ধি পেয়েছে সেটা আজকের এই ক্যামেরার দেই সেটা একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানকার যে কলার যে হাট, এখানে দেশে প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা তারা আজকে কিন্তু এই তারা কলা ক্রয় বিক্রয় করছে। তো দর্শক, আজকের এই যে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন যে কলার যে হাট, সেই হাটের সার্বিক চিত্র আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করেছি এবং এখানকার যে সমস্ত কলার ব্যবসায়ী বিন্দুরা আছে তাদের সাথেও কথা বলার জন্য আমি চেষ্টা করেছি এবং তারা কিন্তু যে বিষয়টা বারবার বলছিলেন যে কলার যে গুণগত মান সেই মানটা অত্যন্ত ভালো হওয়ার কারণেই আজকে দেশের চাহিদা কিন্তু এই বেশি হয় এবং যার প্রেক্ষিতে এই যে মধুপুর যে কলার হাট সেই মধুপুর আজকে কিন্তু নাম হয়েছে। তো দর্শক, এই ছিল আজকে কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নে মধুপুর যে মধুপুর কলার হাটের যে চিত্র, সেই চিত্র আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করলাম। তো দর্শক, এরকম আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হতে চাই। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।